Assalamualaikum and welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো আমরা পূর্বাচলে ঘুরতে গিয়েছিলাম, রাতের বেলা পূর্বাচল দেখতে ঠিক কিরকম সেটাই শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারে কালারে রঙিন চুড়ি, এটা এগুলো হলো সব কাঁচের চুড়ি। আর কাঁচের চুড়ি পরতে কিন্তু আমরা মেয়েরা সবাই পছন্দ করি কম বেশি, বিভিন্ন জামা শাড়ির সাথে মেসিং করে এই চুড়িগুলো পরতে যে কতটা ভালো লাগে, এটা যারা চুড়ি পছন্দ করে তারাই একমাত্র বলতে পারবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চুড়ির কালারগুলো, আমি এখান থেকে দুই জোড়া চুড়ি কিনেছি। দেখতে পাচ্ছেন এখানে যে মাঝখানে কালারটা আসছে এটা কিনেছি, এটা হাতে নিল আমার ছোট বোন, এটা কিনলাম, আর দুইটা কালার আমি কিনেছি। তো আমার ছোট বোন আমাকে চুড়ি, মাথার ব্যান্ড এগুলো কিনে দিয়েছিল, যেহেতু ওই জায়গায় তেমন আহামরি কিছু নেই, তবে কাছের চুড়িগুলো দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তখনই আমার বোন বলল চল কিনে দেই। তো এখান থেকে আর কি দুই জোড়া চুড়ি আমি কিনেছি। দেখতে পাচ্ছেন সত্যি বলতে চুড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, দামও কিন্তু খুব বেশি না, 40 টাকা জোড়ায় আমি কিনতে পারছি, মানে 40 টাকা দর্জন। হ্যাঁ, তো সব মিলিয়ে আমি দুই জোড়া চুড়ি কিনেছিলাম, মাথার ব্যান্ড আর কিছু না। এখান থেকে কেনার মতো আর কিছু না, যেহেতু হালকা পাতলা এমনিতে কিছু কিনলাম। তারপরে আমরা এখানে নৌকা দিয়ে ঘুরেছি। দেখতে পাচ্ছেন আমাদের সালমান খান, যারা আমার ছেলেকে চিনেন তারা তো জানেন, আর যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু বিবাহিত, আমার একটা বেবি আছে, সে হলো সালমান। তো আমার সালমানের জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমার বোন দেখতে পাচ্ছেন নৌকায় উঠে সে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আর আমরা যারা শহরে থাকি নৌকায় ঘুরতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি, এটা কিন্তু একদম সত্যি কথা। তবে সন্ধ্যার আগে আর সন্ধ্যার পরের এই ভিডিওটা, এই জায়গাটা যখন আমি ভিডিও করেছিলাম এই সময় ছিল মাগরিবের ঠিক আগের সময়, তারপরে রাতের সময়ও কিন্তু আমরা ওই জায়গায় ছিলাম প্রায় 9টা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা এতটাই সুন্দর যে আপনার ভালো লাগতেই হবে। আর যারা ঘুরতে যেতে চাচ্ছেন অবশ্যই পূর্বাচলে ঘুরতে যেতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যেহেতু বাণিজ্য মেলা এখন পূর্বাচলে নিয়ে গিয়েছে, এখন তো আর কোনো কথাই নেই, যে কোনো সময় ঘুরতে যাওয়া যায়। তো এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাঝখানে নৌকা দিয়ে ঘোরা যায়, আর চারপাশে বলতে পারেন কি সুন্দর করে করে বসার জায়গা, খাবারের রেস্টুরেন্ট, মানুষ ঘোরাফেরা করছে, গাড়ি নিয়ে আসছে, খুবই সুন্দর পরিবেশ। তো দেখুন আমরা তখন রাত 9টা বাজে এই সময় আমি ভিডিওটা করেছিলাম। এখানে দেখেন আমার সালমান আর আমার বোনের ছেলে রুহান দুইজন মিলে একদমই পাগল পাগল অবস্থা, কারণ আমার সালমানের একটা সমস্যা আছে, ও পানি দেখলে আর থাকতে পারে না, পানিতে তার নামতেই হবে। সে তো যতক্ষণ ছিল, এই যে দেখেন প্যান্ট একটা উড়ানো আছে, পুরো প্যান্ট ভিজা এই নিয়েই। আর যেদিন গিয়েছিলাম আমরা প্রচুর পরিমাণ গরম ছিল, ওখানে কোনোভাবে আমি দেখলাম বাতাস ছিল না, বাতাস না থাকলে কিন্তু অনেক গরম লাগে। আর একটা পিচি মেয়ে দেখতেছেন কত সাহস উপারে যেয়ে দেখেন, রাত 9টা বাজেও কিন্তু মানুষের অনেক আনাগোনা আছে, এখানে অনেক লোকজন আছে, কোনো রকমের কোনো সমস্যা হয় না, ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলেও কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন অনেকে পা ঝুলিয়ে পানিতে বসে আছে। তো বাবা আমার আবার এত সাহস নাই, আমি এই জায়গায় যাই না, আমি শুধু এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছেন আমার বোন আর আমার ছেলে সালমান দুইজন পা ঝুলাচ্ছে পানিতে, তবে এটা কিন্তু আমি একবারও করিনি, আমার আবার এত সাহস নাই। আর এই পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা আমার বোনের ছেলে রুহান, ও যেখানে যাবে সেখানেই গান বলবে, এই যে গান কইতেই আছে, গান তো শেষই হচ্ছে না, একবার সাদা কালা গান বলে, লালনের গান বলে, ও গান বলতে খুব পছন্দ করে, এই যে গান বলেই যাচ্ছে, যদিও আমি ওর সাউন্ডটা মিউট করে দিয়েছি আপনারা শুনতে পাবেন না, তবে কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে ওর, কোনো মানে সবাই ওর গান শুনছিল ওই পাশ থেকে দাঁড়িয়ে, হাসাহাসি করছিল, সবাই মজা করছিল, তাতে ওর কিচ্ছু যায় আসে না, ওর গান কিন্তু বলেই যাচ্ছে, ও কোনোভাবে থামছে না। তো আমি একটু ভিডিও করছিলাম আর এই জায়গাটায় রুহান আর আমি অনেকটা সময় ছিলাম, রুহানকে আমি অনেক ভালোবাসি, আমার খালামণির জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? আমার খালামণি যেন সুস্থ থাকে, ও বেশি সময় অসুস্থ থাকে ঠিক আমার মতো, অল্পতেই অসুস্থ হয়ে যায়, তারপরেও কিন্তু মাশাল্লাহ অনেক হাসি খুশি থাকার চেষ্টা করে, সবসময় ভালো থাকার চেষ্টা করে, আর স্কুলেও কিন্তু ওর অনেক সুনাম আছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, আল্লাহ হাফিজ সবাইকে।